কুমড়োদের মেলা, বুড়ির মেলা, বুড়ির মেলা, কুমড়োদাও বুড়ির মেলা। হ্যাঁ, 60-65 বছর হলো আমরা দেখতে যেতাম। তাহলে অনেক পুরনো একটি মেলা। এই গাছে তাহলে 5-6 বিঘা মাটিলে হচ্ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসছি একটি মেলায়। তো এটি একটি ঐতিহ্যবাহী মেলা বলা যেতে পারে, অনেক পুরনো একটি মেলা। মেলাটি অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখের ঠিক 2 দিন পর। তো আমরা ছোটবেলায় ঘুরতে আসতাম এই মেলাতে। এখন মেলাটি 2 অংশ বিভক্ত হয়ে গেছে, আর বেশি বড় হয় না এই জায়গায়। তো আপনাদের 2 জায়গায় নিয়ে যাব, 2 জায়গার মেলায় দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, আশা করি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। এটা কিসের মেলা চাচা, মেলা সম্পর্কে কিছু বলেন। কুমড়োদের মেলা, বুড়ির মেলা, বুড়ির মেলা, কুমড়োদাও বুড়ির মেলা। ছাদ বিলে, অর্থাৎ ছাদ বিলে কুমড়োদাও। আচ্ছা, কুমড়োদার মেলা করে কয়? নানগাঁও ধরে না, এটা নানগাঁও ধরে, দড়ি নানগাঁও, আর নানগাঁও। কত বছর ধরে মেলা করতেছেন? এই মেলা হচ্ছে মনে করেন যে আমরা জন্ম থেকে বুদ্ধির থেকেই দেখেছি, আজ থেকে বহু আগে থেকে। হ্যাঁ, 60-65 বছর হলে আমরা দেখতে যেতাম। তাহলে অনেক পুরনো একটি মেলা। আপনি প্রতি বছরে এই দোকান করেন? হ্যাঁ, প্রতি বছরে টুকটাক করি, ইডো করি, খরচ করি, দোকান করি আর কি বর্তমানে। তো কেমন লাগে আপনার আসে এই মেলা? বাড়ি এখানে আমাদের, এই জায়গায় বাসা, এই জায়গায় বাসা। এতদিন বড় মেলা আছে ওই সাইডে, কালীপাড়া। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখি মেলাটাকে ঘুরে ফিরে দেখি, সামনের দিকে যাই। তো এটা হচ্ছে মেইন জায়গা। প্রথমত এই জায়গাতে মেলা বসতো। আমরা চাচার কাছে থেকে অনেক কিছু শুনতে পেলাম। এখানে বেশ কিছু দোকান ছিল, দেখতে পেলাম মাটির তৈরি কিছু কারুকার্য, তারপর দেখতে পেলাম ফুচকার দোকান আর কিছু ভাজিপুরির দোকান। এরপর আমরা চলে আসছি মেলিপাড়া। মেলিপাড়া এসে দেখতে পেলাম অনেক বড় একটি মেলা। তো চলুন মেলাটাকে ঘুরে ঘুরে দেখাই। এই মেলাটিতে অনেক দোকান এসেছিল। তো চলুন এক নজরে দোকানগুলো দেখে আসি। এখানে বিভিন্ন প্রকারের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র দেখতে পেলাম। ছিল পাপড়ের দোকান, দেখতে পেলাম অনেকগুলো মিষ্টির দোকান, এরপর দেখতে পেলাম পানের দোকান। মেলায় পানের দোকানগুলো বেশ সুন্দর লাগে, খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রাখে। এরপর দেখতে পেলাম চটপটির দোকান। এই মেলার মধ্যে দেখতে পেলাম গরুর নিহারি বিক্রি করছে, যা দেখে বেশ সুস্বাদুই মনে হচ্ছিল। এরপর দেখতে পেলাম বিভিন্ন দা, বটি, কুড়াল, কাস্তে ইত্যাদি। আগে ছোটবেলায় যখন এই মেলায় আসতাম, তখন একটা করে আম খাওয়ার জন্য চাকু কিনে নিয়ে যেতাম। এইসব আম খাওয়ার চাকু দেখলাম বেশ অনেকগুলোই। এরপর এখানে আবারও দেখতে পেলাম মাটির তৈরি কারুকার্য, ছোট বাচ্চাদের মাটির তৈরি খেলনা, যা দেখে বেশ ভালো লাগছিল।
মেলাতে ছিল কাঠের তৈরিও কিছু আসবাবপত্র। মেলাতে এরপরে দেখতে পেলাম বেশ কয়েকটি তরমুজের দোকান, যারা সারিবদ্ধভাবে বসে থেকে দোকানদারি করছিল। এরপর দেখতে পেলাম মেলায় ঘুড়ির দোকান। আগে মেলায় আসলেই প্রায় সবাই একটি করে এই ঘুড়ি বা পতং নিয়ে যেত, এখন অবশ্য এগুলো আর দেখাই যায় না। পুরো মেলা মিলে একটি মাত্র দোকান ছিল। মেলাতে ছিল চরকি, তার সাথে সাথে ছিল নাগরদোলা। এরপরে দেখতে পেলাম কুশারের রস। এরপরে দেখতে পেলাম মামা বরফের গোলা বিক্রি করছে, যেখানে ভিড় করেছিল অসংখ্য ছোট ছোট বাচ্চারা। এরপর মেলায় দেখতে পেলাম বিভিন্ন প্রকারের খেলনার দোকান, যেগুলো সচরাচর মেলায় দেখায় যায়। তো এই ছিল মেলা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।